হ্যালো ভিউয়ার্স, আজকে আমি চলে এসেছি নতুন কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা রান্না নিয়ে। সেটা হলো ঝিঙে চিংড়ি। এটা বানাতে আমার লাগছে এই রকম করে, অল্প খোলা রেখে দুধ কেটে নিয়েছি ঝিঙে, তো ধুয়ে জল ঝরতে দিয়েছি, আর চিংড়ি মাছ নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচি লাগবে, তেজপাতা ফোড়নের জন্য, আর গোটা গরম মশলা, পরিমাণ মতো নুন, চেরা দুটো কাঁচা লঙ্কা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর অল্প একটু মিষ্টি, আর নারকলের দুধ দেবো, আর জিরে গুঁড়ো জল দিয়ে গুলে নিয়েছি। তো আমি এবার ফিরে আছি রান্না। আমি গ্যাসটা জ্বেলে কড়াটা গরম করে নিয়েছি, এবার তাতে আমি সর্ষের তেল দেব। এবার চিংড়ি মাছগুলো কড়ায় দিয়ে দিচ্ছি, দিয়ে এটি টপি ভেজে তুলে নেব। আমার চিংড়িগুলো ভাজা হয়ে গেছে, চিংড়ি মাছ তো বেশি ভাজে না, আমি হালকা ভেজে তুলে নেব। এইবার তার মধ্যে আমি ফোড়নটা দিয়ে দিচ্ছি, ফোড়নটা একটু মেরে একটা সুন্দর গন্ধ বেরোলে পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। পেঁয়াজ কুচিটা আমার হালকা ভাজা হয়ে গেছে, এইবার আমি ঝিঙেগুলো দিয়ে দেবো এতে। ভালো করে একটু মিশিয়ে নেব। এইবার আমি তাতে একটু নুন দেব, নুন দিলে এটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর নরমও হয়ে যাবে। পরিমাণ মতো নুনটা দিয়ে দিচ্ছি। নুনটা ভালো করে আমি মিশিয়ে নিয়েছি, তারপর একটু ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। তো বন্ধুরা, আমি ঢাকা খুলে দেখি জল বেরিয়েছে ঝিঙে থেকে। এইবার আমি এর মধ্যে গুঁড়ো মশলাটা দিয়ে দেব। লঙ্কা গুঁড়োটা দিয়ে দেব, আর চেরা কাঁচা লঙ্কা দুটো দিয়ে দেব, সঙ্গে জিরে গুঁড়োটা জল দিয়ে গোলা এটাও দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এইবার আমি নারকলের দুধটা মেশাবো। এটাকে একটু ফুটতে দিতে হবে। নারকলের দুধটা দেওয়ার পরে একটু ফুটছে, এবার আমি চিংড়ি মাছ ভাজাটা এর ওপর থেকে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, যদি আমার এই রান্না ঝিঙে চিংড়ি আপনাদের ভালো লেগে থাকে, তো চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আমি অল্প পরিমাণে চিনি এর মধ্যে একটু দিয়ে দিচ্ছি, আপনারা যারা মিষ্টি পছন্দ করেন না তারা চিনিটা বাদ দিয়ে দেবেন। তো বন্ধুরা, আমি ঢাকা খুলে দেখি অনেকটা জল শুকনো হয়ে গেছে, এইবার আমি এর মধ্যে একটু ঘি দেব, ঘি দিয়ে নামিয়ে নেব। রান্না আমার হয়ে গেছে, এটা খুব অল্প সময় হয়ে যাবে। ঘি দিয়ে দিলাম, দেখুন বন্ধুরা ওপর থেকে তেল ছেড়ে দিয়েছে, আর ঘিটা দেওয়ার পর ফ্লেমটা আমি অফ করে দিয়েছিলাম। এবার আমার রান্নাটা হয়ে গেছে, তো আপনারা বাড়িতে রান্না করুন, কেমন হয়েছে সেই জানার অপেক্ষায় রইলাম আমি। তো আজকের মতো টাটা।